हाय फ्रेंड्स, बैक टू माय चैनल। आपनारा निश्चय सुस्थ आछेन, भालो आछेन, आमी भालो आछी। थार्मल देखे निश्चय बुझते पाच्छेन आज एटा आपनादेर जोन्नोई सम्भव होयेछे। ताई एई केकटा आजके आपनादेर जोन्न बानियेछी। जारा आमाके सबस्क्राइब करेछेन तारा तो एई केकटा पाबेन, আর যারা নতুন বন্ধু আছেন তাদের জন্য এই কেকটা রইল। আমি আপনাদের কাছে এই প্রথম কেক তৈরি করে দেখালাম, দেখে নেওয়া যাক আমি কিভাবে বানালাম। আমি ময়দা নিয়েছি, ওরিও বিস্কুট নিয়েছি, দুধ নিয়েছি, একটা ডিম নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, চিনি নিয়েছি, বেকিং সোডা আর বেকিং পাউডার নিয়েছি, আর সামান্য তেল নিয়েছি, আর সাজানোর জন্য কাজু বাদাম নিয়েছি। এই উপকরণগুলো নিয়ে আমি কেকটা বানাবো। মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিলাম। এরপরে আমি বেকিং সোডা আর বেকিং পাউডারটা নিয়ে নিলাম, চিনিটা দিয়ে দিলাম। তা আমি ময়দা নিয়েছি, ময়দাটাও দিয়ে দিলাম, গুঁড়ো দুধ নিয়েছি সেটাও দিয়ে দিলাম, আমি লিকুইড দুধ নিয়েছি সামান্য পরিমাণে দিলাম, তেলটা আমি পুরোটাই দিয়ে দেব, এটা রিফাইন তেল। এবার আমি মিক্সিং বোলে আর নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কেক তৈরির থিকনেসটা দেখুন এইভাবে হবে। এবার আমি একটা পাত্রের মধ্যে তেল নিয়ে নেব, ভালো করে হাতে করে মাখিয়ে নেব পুরো পাত্রটাতে। কেক তৈরি করার জন্য যে গোলাটা বানিয়েছি সেটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দেবো, সামান্য আমি রেখে দেবো। এর মধ্যে আমি অরিও বিস্কুটগুলো একসঙ্গে দিয়ে পেস্ট করব, সেই জন্য আমি আলাদা করে রাখলাম। একটু সামান্য তেল দিয়ে দিলাম। এবার আমি মিক্সিং বোলের মধ্যে যে আমি অরিও বিস্কুটটা দিয়েছি এটা পেস্ট করলাম। আমি ভুলে গিয়েছিলাম, আমি একটু ভ্যানিলা দিয়েছিলাম, হাফ চামচ মতন আমি ভ্যানিলা দিয়েছি। এবার আমি এই গোলাটা পাত্রের মধ্যে দিয়ে দেব। এবার আমি কাজু বাদাম এর মধ্যে সাজিয়ে দিলাম। এই কেক রেসিপিটার মধ্যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি, এগুলো আমাদের ঘরে সবসময় থাকে, সেগুলো দিয়ে আমরা অতি সহজেই বানিয়ে ফেলতে পারি কেক। মাঝে বলি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। কড়াইটা গরম করে আমি একটা জালি বসিয়ে নিয়ে আমি কেকের এই উপকরণ যে বানিয়েছিলাম বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। প্রায় আধ ঘন্টা পরে আমি খুললাম, দেখুন কেক প্রায় রেডি। এবার কেকটা ঠিক আছে কি না দেখার জন্য আমি একটা কাঠি দিয়ে ভেতরে দেখলাম যে কোনো কাঁচা আছে কি না। কেকের চারপাশটা একটা ছুরি দিয়ে একটু তুলে নিলাম। একটা প্লেট নিয়েছি, তার মধ্যে আমি এটা উবুর করে দিলাম।
দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, খুব সফট হয়েছে। কেকটা একটু সাজানোর জন্য আমি দুটো ডেয়ারি মিল্ক নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি। একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে ডেয়ারি মিল্কগুলো দিয়ে দিয়েছি, একটু সামান্য জল দিয়েছিলাম। এবার একটু ঘন করার জন্য সামান্য গুঁড়ো দুধ দিলাম, দিয়ে একটু আমি ঘন করে নেব, ডেয়ারি মিল্কের গোলাটা একটু ঘন করে নেব। কেকের মধ্যে আমি একটু সাজিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন বন্ধু আছেন তাদের আমি বলছি, বন্ধু আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আজ আপনাদের জন্যই আমি এই কেকটা বানিয়েছি, আগামী দিনে আমি আরও অনেক কিছু উপহার দেবো আপনাদের। প্লিজ বন্ধু আপনারা সাবস্ক্রাইব করুন। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আমি আজ এই জায়গায় যেতে পেরেছি। এই কেকটা বানাতে বানাতে আজ আপনাদের কথা সত্যিই মনে পড়ছে, আপনারা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। আশা করি আপনারা পরেও আমাকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা রাখছি। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ।